নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করব সুজি রেসপন্সিবল। তো আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। তো চলুন রান্নাটা শুরু করি। নরম তুলতুলে সুজির বল বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। সুজিটা এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ডিম দুটো ভেঙে আমি সুজির মধ্যে দেব। এখন একটা চামচ দিয়ে ডিমটা সুজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে সুজিটা একটু নরম হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রেখে দেব সুজিটা। ডিম দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, বেশ সুজিটা নরম হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সুজির মধ্যে দিয়ে দেব। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব। এখন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজির মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুজির বলগুলো সব আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, উনুনটা এখন জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, বলগুলো সব আমি লাল করে ভেজে নিয়েছি, সব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। বন্ধুরা, সব বলগুলো আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটি আপনারা কিন্তু বিকালে টিফিনের সময় অথবা চায়ের সাথে ভালো লাগে খেতে। বন্ধুরা, কত সহজেই সুজি দিয়ে আপনাদেরকে সুজি রেসপন্সিবল তৈরি করে দেখালাম। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন।